একেবারে নবগত। হেসেলের রান্নাঘর থেকে উঠে এসে প্রথমবার মামুদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে মানুষের মন জয় করে নিয়ে বিজয়ী হলেন প্রিয়াঙ্কা মালাকার। তিনি এবারে সম্ভাব্য পঞ্চায়েত প্রধান পদের দাবিদার ছিলেন। নির্বাচনী প্রচারের সময় প্রার্থী হিসাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা দিয়েছিলেন নির্বাচনে জয়লাভ করে মানুষের কাছে পুনরায় আসার, আর তার পূর্বের কথার মান্যতা দিয়ে নির্বাচনে জয়লাভ করে প্রিয়াঙ্কা মালাকার মিষ্টি মুখ করাতে এলাকাবাসীদের ঘরে ঘরে পৌঁছে গেলেন। বয়স্ক বয়স্কাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আগামী দিনের পথ চলার জন্য আশীর্বাদ চাইলেন। এলাকাবাসীদের মিষ্টিমুখ করানোর সাথে সাথে বাদ রইল না বিরোধীদের বাড়ি পৌঁছানো। মিষ্টি বিলির ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজয়ী প্রার্থী প্রিয়াঙ্কা মালাকার জানান, আগামী দিনে মানুষের পাশে থাকবেন। মানুষের সাথে দেখা করতে এসেছি আর মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছে, তার জন্য এসেছি আর মানুষকে মিষ্টিমুখ করাতে এসেছি। মানুষ যে আমাকে আশীর্বাদ করেছে তার জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ, তার জন্য আমি মিষ্টিমুখ করাতে এসেছি মানুষকে, প্রত্যেকটা মানুষ। আমরা নির্বাচনে যখন লড়াই করছিলাম তখন প্রথমেই আমরা কিন্তু মানুষের বাড়িতে বলেছিলাম যে এলাকার মানুষের আশীর্বাদ চাই, স্বচ্ছ নির্বাচন আমরা করব, মানুষের আশীর্বাদে এখানে জয়লাভ করব। তো সেই মতো মানুষ আমাদের উপরে আস্থা রেখেছে, তারা তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে আমাদেরকে, যার জন্য আমরা নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এসেছি। আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, এই তৃণমূল দলের যে আদর্শ যে সকলকে নিয়ে চলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করেছে দেখবেন সকলের জন্য, দলমত নির্বিশেষে সকলের জন্য। তাহলে আমরা সকলের জন্য যখন চিন্তাভাবনা করছি, আমাদের এই ওয়ার্ডে 250টা বাড়ি আছে, এই 250টা বাড়িতে 250টা পরিবারের হাতেই আমরা মিষ্টির প্যাকেট তুলে দেবো, এবং আমাদের যিনি প্রার্থী আছে তিনি গুরুজনদের আশীর্বাদ নেবেন। সেই জন্যে আমরা আজকে সকল কর্মীরা মিলে সকলে সকাল থেকে বেরিয়ে আপনি বলছেন একটা স্বচ্ছ ভোট, কিন্তু বিরোধীদের অভিযোগ যে কোনো ভোট হয়নি, এটা কোনো ভোট না, এটা লুট। ব্যাপারটা হচ্ছে বিরোধী আমরা তো ছিলাম, আমরা তো 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করে এসেছি, আমরা 11 সালে ক্ষমতায় এসেছি। তার আগে প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি প্রহসন কীভাবে হয় সমস্ত জায়গায়, তা তখনও আমরা কিছু কিছু জায়গায় নির্বাচন হতো, কিছু কিছু জায়গায় অসুবিধা হতো, কিন্তু ওভারঅল আমরা কিন্তু ভোটটাকে লুট বলেই প্রচার করতাম। এখনও বিরোধীরা সেরকমই করছে। বিরোধীদের অন্তত সৎসাহস যদি থাকে, তারা যদি সত্যি কথা বলতে পারে, তাহলে তারা বলবে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো 50-60টা বুথে বিশৃঙ্খলা হয়েছে, সেখানে মানুষ মারা গেছে, দুঃখজনক ঘটনা, প্রচুর হিংসা হয়েছে, এটা কী করে হয়েছে এটা মিডিয়া মারফত আমরা দেখেছি। এখানে রাম বাম খাম আর আম এই চারটে মিলে সব জায়গায় কিন্তু বিশৃঙ্খলা করেছে। কোনো জায়গায় একটা সিপিআইএম প্রার্থী জিতে তিনি আবার তৃণমূলে যোগদান করেছেন, এই বিষয়টা কী? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে দেখছে আমি সিপিএমে থেকে মানুষের কাজ করতে পারবো না। উন্নয়ন যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আসতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্রোত সেই স্রোতে গা ভাসাতেই হবে। তাহলে কি মামুদপুরে যে একটা সিট যে হার হয়েছে 15 নম্বরে, সেই প্রার্থীগুলো আগামী দিনে তৃণমূলে যোগদান করবে? আমরা কোনো অবস্থাতেই বলবো না এটা, আমরা কোনো দিন জোরও করবো না, বলবোও না। নীতি আদর্শের ব্যাপার, তার যদি আমাদের এই নীতি আদর্শ পছন্দ হয় সে নিশ্চয়ই আসবে। একটা সময় তাদের নিজেদের মতামত তারা নিজেরা পোষণ করবে একজন। আর আমাদের মামুদপুরে সবথেকে ভালো নির্বাচন হয়েছে, এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে নির্বাচনে আমাদের উপপ্রধান হারানচন্দ্র ঘোষ দীর্ঘদিন মানুষকে পরিষেবা দিয়েছে, তারপরেও তিনি পরাজিত হয়েছে, তার কারণ এখানে স্বচ্ছ নির্বাচন হয়েছে, এটাই তার বার্তা। দাদা আজকে বাড়ি বাড়িতে গেলেন, এমন দেখা গেল বিরোধীদের পার্টি বাড়ি গিয়েও তাদের হাতে কিন্তু মিষ্টি তুলে দিলেন। আমাদের তো আমাদের এই দেখুন আমাদের এই ওয়ার্ডে আমরা 368টা ভোট পেয়েছি, আর আমাদের বিরোধী ভারতীয় জনতা পার্টির প্রার্থী পেয়েছে 246টা ভোট। তাহলে 246টা ভোট তো দিয়েছে তাদেরকে, এই 246 জন মানুষ তো এই ওয়ার্ডে আছে, তাহলে আমরা তো তার মধ্যে বিভাজন করব না, আমরা প্রত্যেকের কাছে যাব, আমাদের কাছে সবাই সমান। আমরা বিরোধী আর আমাদের দল, এটা যদি বিভাজন করি তাহলে তো আমরা সমাজে কাজ করতে পারবো না। এই ওয়ার্ডের উন্নয়ন আমাদের মূল লক্ষ্য, আমাদের যিনি প্রার্থী হয়েছে সেও সদা সর্বদা সচেষ্ট আছে মানুষের কাজ করার জন্য, আর আমরা তো আছি, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব আছে, আমাদের অভিভাবক পার্থ ভৌমিক তিনি আছেন, আমাদের বিধায়ক সোমনাথ শ্যাম আছেন, এনারা যেভাবে চালাবে যেভাবে উন্নয়নের কাজ করবে আমরা সেভাবে। আগের দিনে কি আমরা দুয়ারে পঞ্চায়েত দেখতে পারব? অবশ্যই অবশ্যই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার
এই মুহূর্তে বাংলার আইকন, তিনি একটা আদর্শ নেতা, তিনি মানুষকে বলেছে আগামী দিনে তিনি বাংলার মানুষের দুয়ারে দুয়ারে পঞ্চায়েত পৌঁছে দেবেন, সেই উপলক্ষে তিনি বলেছেন মানুষের পঞ্চায়েত হবে, আর মানুষের পঞ্চায়েত করার জন্য আমাদের নেতারাও একদম অগ্রণী ভূমিকা নিয়েছে। বিশেষ করে আমাদের মন্ত্রী, আমাদের অভিভাবক পার্থ ভৌমিক, তিনি বারবার বলেছেন যে মানুষের পঞ্চায়েত হবে, যার জন্য এবার সমস্ত নবাগত প্রার্থীদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা সকলে জয়লাভ করেছে, তারা আগামী দিনে মানুষের পঞ্চায়েতেই করবে। আপনার নাম? সুরঞ্জন মালাকার, মামুদপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।